হ্যালো গাইস, আজকে আবার নতুন আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি ট্রাক। তো এটা ট্রাক হলো, এটা একটা ইমার্জেন্সি ট্রাক। তো এই গাড়িটির কাজ হলো যে ফায়ার সার্ভিস মূলত এটা ইউজ করে কোনো দুর্ঘটনা কবলিত স্থানে নিয়ে যাওয়ার জন্য বা কাউকে নামানোর জন্য অথবা লিফটিং করার জন্য এই গাড়িটি মূলত ইউজ করা হয়। গাড়িটি দেখতে অনেক বেশি সুন্দর, অনেক বেশি কালারফুল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টোটাল 6টি চাকা আছে। এই গাড়ির পার্টটা নিচের পার্ট এবং এই যে এটা হলো যে সাইড ভিউ, এটা হলো মূলত সাইড ভিউ। তো এটি কাজ করে কিভাবে তাও আমি আপনাদেরকে দেখাবো। এটি মূলত এই ধরনের ট্রাকগুলো ব্যবহার করা হয় ফায়ার সার্ভিসে। তো ফায়ার সার্ভিসে ইউজ করা হয় কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে, তো ওখান থেকে ওই গাড়ির মাধ্যমে এই যে এখানের মাধ্যমে কোনো ব্যক্তিকে বা কোনো বস্তু বা কোনো প্রাণীকে এখানের মধ্যে লিফটের মাধ্যমে উঠিয়ে তো এখান থেকে গাড়িটার মাধ্যমে মুভ করে কী করে এইভাবে মুভ করে নির্দিষ্ট স্থান নিয়ে গিয়ে রেখে দেয়। তাহলে এই গাড়ির বিশেষত্ব হলো এটি মূলত অনেক বেশি চমকপ্রদ একটা গাড়ি। এবং এই গাড়ির আরেকটা ভালো দিক হলো এই গাড়িটা অনেক বেশি মজবুত এবং দেখতে কালারফুল। এখন এটা যে কেউ নিতে পারে, কেনার জন্য খেলার কিনতে পারে খেলার জন্য। তো আমরা এই গাড়িটিকে কীভাবে কীভাবে কাজ করে বা এটার সুবিধা অসুবিধা কী সেটা আমি দেখাচ্ছি। এই যে এগুলো হলো যে সিঁড়ি, কোনো মানুষ এই সিঁড়ি করে 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 উঠবে, উঠতে গিয়ে এই জায়গার মধ্যে গিয়ে বসবে। হ্যাঁ, এটা মুভ করা যায়। এই যে দেখুন দেখুন, এই যে মুভ করা যায়, এটা অনেক বেশি কালারফুল। তো এই সিঁড়িগুলোর মাধ্যমে কোনো ব্যক্তি চাইলে এই জায়গায় উঠতে পারে, আর এই জায়গার মধ্যে আপনার কাউকে সেভ করার পরে অথবা কাউকে বাঁচানোর পরে এই 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 সেফটি এই বক্সের মধ্যে নিয়ে তারপরে মানুষ ওই মানুষগুলোকে আস্তে আস্তে করে এই গাড়িটার মাধ্যমে এই সিঁড়িগুলোর মাধ্যমে নিচে নামিয়ে দেওয়া হয়। তো এই গাড়িটা এভাবে কাজ করে। একটা লিভার আছে, অনেক বড় একটা লিভার, এই যে দেখতে পাচ্ছেন লিভার, এই লিভার কাজ করে, এই যে লিভার কাজ করে। তো এই লিভার যে পুরা সম্পূর্ণ ইঞ্জিনকে মুভ করার জন্য এই জায়গায় একটা ব্যবস্থা আছে, এই দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন আওয়াজটা কীরকম কত সুন্দর, দারুণভাবে কাজ করে, অসাধারণ। আর এটা হলো যে ড্রাইভারের সিট, এটা ফ্রন্ট, হ্যাঁ, আর এটা হলো যে ব্যাক, দেখুন দেখতে কত সুন্দর। তো এই গাড়িটা কিভাবে চলে তাও একটা আপনাদেরকে একটু দেখাবো। তো এটার মেন ইঞ্জিনের কাজ কিন্তু এখান থেকে না, মেন ইঞ্জিনের কাজ হলো কাজ মূলত এই সেকেন্ড চাকা থেকে, এই সেকেন্ড চাকাগুলো থেকে শুরু। দেখতে পাচ্ছেন, তাহলে একটু আমরা টেস্টিং করে দেখি কিভাবে চলে সেটা। আরেকবার ট্রাই করে দেখছি কীভাবে যায় গাড়িটি। হ্যাঁ দাও, অনেক বেশি পাওয়ারফুল। তো আজকে আর না, আজকে এটা ট্রায়াল শেষ, পরবর্তীতে আমি আরেকবার আরেকটি নতুন গাড়ি নিয়ে আসছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যান্য আরও ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।